সরকারি জমি দখল করে যে কোনো ধরনের নির্মাণ বন্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক অবৈধ নির্মাণ গড়ে উঠছে সারা রাজ্য জুড়ে, এবং জমি দখলকারীরা সিংহভাগই শাসক দলের ছত্রছায়ায় থাকায় সব ক্ষেত্রে পুলিশও নিতে পারে না কঠোর পদক্ষেপ। বর্ধমান শহরের 25 নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল করে 7 থেকে 8টি বাড়ি তৈরি হচ্ছে বলে খবর পাওয়া যায়। প্রতিটি বাড়ি পাকাপোক্তভাবে ঢালাই করে নির্মাণ হওয়ায় প্রশ্ন উঠেছে, এইভাবে সরকারি জমি দখল করে নির্মাণ করা হচ্ছে বাড়ি, এতদিন কারো চোখেই তা পড়লো না কেন? তবে কি স্থানীয় পৌরপিতা থেকে বিধায়ক সকলেরই নীরব সমর্থন রয়েছে বেআইনি নির্মাণে? এই প্রশ্নে বর্ধমান শহর তৃণমূলের সভাপতি তন্ময় সিংহ রায়ের দাবি, যে মুহূর্তে বিধায়ক খোকনরা সেই বেআইনি নির্মাণের খবর পেয়েছেন তৎক্ষণাৎ তিনি প্রশাসনিক উচ্চ মহলে যোগাযোগ করে নির্মাণ বন্ধ করার আর্জি জানিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় পুরপিতা অনুপ আচার্যের দাবি, তিনি এই বেআইনি নির্মাণের বিষয়ে কিছুই জানেন না, সরে জমিনে দেখে তবেই মন্তব্য করবেন। তো যে সমস্ত কনস্ট্রাকশনের কাজ যারা করছিল তাদেরকে আমরা কাজ বন্ধ রাখতে বলি, এবং বিধায়ক প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছেন, ডিএম থেকে শুরু করে ডিএলআরও থেকে শুরু করে মহকুমা শাসক থেকে শুরু করে পুলিশ প্রশাসন সমস্ত স্তরে তিনি এই ব্যাপারটি নজরে নিয়ে এসেছেন এবং তিনি জানিয়েছেন, এবং কোনোভাবেই যাতে বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকার মধ্যে এবং বর্ধমান শহরের মধ্যে কোনো সরকারি সম্পত্তি কেউ যাতে বেদখল করতে না পারে সেই ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন, এবং তিনি চান বর্ধমান শহরের সমস্ত সরকারি সম্পত্তি যেখানে যা আছে সেগুলো উদ্ধার হোক, এবং তিনি সেই আবেদনও জেলা শাসকের কাছে রেখেছেন। আমি তো শুনছি, আমাকে সংবাদ মাধ্যমের কাছ থেকে আমি শুনতে পেলাম, ঠিক আছে, সংবাদ মাধ্যমের কাছে শুনতে পেয়েছি, আমার জানা নেই, বিষয়টা আমি জেনে যাবো বলতে পারবো। যে ওখানে আজ সকালে বিধায়ক গেছিলেন এবং শহর সভাপতি এবং বিধায়ক গিয়ে সেখানে কাজ বন্ধ করে দিয়ে এসছে, এবং শহর সভাপতি বলেছেন যে বিষয়টি আমাদের জানা ছিল না, আমাদের কাছে অভিযোগ এসছে, তো অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ করা হয়েছে এবং যেখানে যেখানে জানানোর দরকার তারা জানিয়েছেন। আচ্ছা আচ্ছা, আপনার কি অজানা রয়েছে? না, নিশ্চয়ই ব্যাপারটা যদি কেউ অভিযোগ করে থাকে, অভিযোগের ভিত্তিতে যখন তারা এগিয়েছে, ঠিক আছে, নিশ্চয়ই ব্যাপারটা সত্যতা আছে, না তারা বলবে কেন? ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে যে আমার এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা নেই, আমি গিয়ে নিজে দেখবো, দেখে তারপর কথা বলবো। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।